বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো সুজি ম্যাঙ্গো কেক বা সুজির আম কেক। আর এই কেকটা কিন্তু খেতে ভীষণই দুর্দান্ত হয়। আর আজকের এই কেকটা কিন্তু বানাবো আমি ডিম ছাড়াই। ডিম ছাড়াই কিন্তু এই কেকটা হবে একদমই নরম, তুলতুলে ও স্পঞ্জি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। সুজি ম্যাঙ্গো কেক বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। আমি এই জারে চিনিটা গুঁড়ো করেছি, সেই জারটাই আমি নিয়ে নিলাম। এখন এই জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি। এখন এই সুজিটা একটু ব্লেন্ড করে নেব। সুজিগুলো একটু গুঁড়ো করে নিয়েছি, এখন এই সুজিগুলো একটা পাত্রে নিয়ে নিলাম। এখন এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এক কাপ আম। আমটা আমি আগে থেকেই মিক্সিং জারে দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, আপনারা কিন্তু আম আর চিনিটা একসঙ্গেও পেস্ট তৈরি করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড মিল্ক। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটে একটুখানি লবণ। এখন এই সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটা ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। যেহেতু ব্যাটারটা সুজি দিয়ে তৈরি করেছি, তাই সুজিটা যাতে ভালোভাবে ফুলে যায় তার জন্য 30 মিনিট ঢেকে রাখলাম। আপনারা 30 থেকে 40 মিনিট কিংবা 50 মিনিটও ঢেকে রাখতে পারেন, তাতেও কিন্তু অসুবিধে নেই। আমি 30 মিনিট পরে ফিরে আসছি। ফিরে এলাম 30 মিনিট পরে। আবারও একবার ব্যাটারটা একটু নেড়ে দেবো। দেখুন, ব্যাটারটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে। আর এরকম ঘনত্বেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। এই জন্য আমি প্রথমে একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করেছিলাম। যদি আপনারা দেখেন এই সময় ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে, তাহলে 1 থেকে 2 টেবিল চামচ দুধ এই সময় দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। আবার একবার ভালো করে মিশিয়ে নেব। আর বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিয়ে কিন্তু খুব বেশি ফেটাবেন না, এটা হালকা একটু শুধু মিশিয়ে নিলেই হয়ে যাবে। বেকিং সোডা বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি নিয়ে নিয়েছি একটা কেক টিন। কেক টিনটা আমি আগে থেকেই একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন একটা সাদা কাগজ আমি এভাবে কেটে দিয়ে দিলাম। আপনারা এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন, কিংবা তেল না দিয়ে একটু শুকনো ময়দাও ছিটিয়ে দিতে পারেন। এখন এই কাগজের উপরে আবারও একটু তেল এভাবে ব্রাশ করে দিচ্ছি। এখন ব্যাটারটা এই বাটিতে ঢেলে দিচ্ছি। দেখুন, এভাবে সম্পূর্ণ ব্যাটারটাই ঢেলে দিলাম। দেখুন, সম্পূর্ণ ব্যাটারটাই দিয়ে দিয়েছি। এখন এই বাটিটা এভাবে একটু ঝাঁকিয়ে দেবো যাতে ব্যাটারটা ঠিকভাবে বসে যায়। এখন ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট এভাবে একটু ছিটিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা কাজু আছে এখানে, আর আছে কিছুটা কাঠবাদাম, আর আছে সামান্য একটু পিস্তা কুচি। আমি এভাবে ছিটিয়ে দিলাম। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারেন, কিংবা ড্রাই ফ্রুট বাদেও এটা করে নিতে পারেন। এখন বাটিটা আমি স্টিমে বসাবো। এখানে দেখুন, 10 মিনিট আগে গ্যাস অন করে আমি একটা পাত্র বসিয়ে পাত্রটা ফ্রি হিট করে নিয়েছি। পাত্রের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আপনাদের কাছে স্ট্যান্ড না থাকলে ছোট প্লেট কিংবা বাটিও দিয়ে দিতে পারেন। এখন এই পাত্রে আমি এই কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের ওপরে। দেখুন, এভাবে কেকের বাটিটা বসিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমার একদম লো হিটে আছে। এখন এই লো হিটে রেখেই ঢেকে দিচ্ছি 35 থেকে 40 মিনিটের জন্য। ফিরে এলাম 40 মিনিট পরে। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। তুলে কেকটা একবার চেক করে দেখে নিচ্ছি একটা চাকুর সাহায্যে। দেখুন, চাকুটা কিন্তু পুরো পরিষ্কার বেরিয়েছে, তার মানে কেকটা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর এই কেকের বাটিটা তুলে কেকটা ঠান্ডা হতে দেব। দেখুন, কেকটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কেকটা বের করে নিচ্ছি। প্রথমে একটা চাকুর সাহায্যে সাইডগুলো একটু ছাড়িয়ে নেব। এভাবে দেখুন সাইডগুলো একটু ছাড়িয়ে নিলাম। তারপর একটা প্লেট উল্টো করে দিয়ে এভাবে কেকটা বের করে নিচ্ছি। এটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। দেখুন, এখন যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটা উপর থেকে তুলে দিচ্ছি। আর দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেকটা ঠিক কতটা স্পঞ্জি ও নরম তুলতুলে হয়েছে।
দেখুন এবারে আমি কেকটা এই সাইড থেকে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে আমি কেকটা একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি উপরে কয়েক টুকরো আম এভাবে একটু ছোট ছোট করে কেটে দিয়েছি, এটা শুধুমাত্র গার্নিশের জন্য। এটা কিন্তু খেতেও ভীষণই দুর্দান্ত হয়, আপনারা একবার বানিয়ে দেখবেন। আর আমি কেটেও দেখিয়ে দিচ্ছি যে কেকটা ঠিক কতটা নরম তুলতুলে ও স্পঞ্জি হয়েছে। দেখুন এটা কিন্তু ভীষণই নরম তুলতুলে ও স্পঞ্জি। দেখুন আমি ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি সমেত, তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।